বন্ধুরা, মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনের উপর ভিত্তি করে দুবাইয়ে উদ্বোধন করা হলো আল কোরআন পার্ক। আকর্ষণীয় এই পার্কে প্রবেশ করার জন্য কোনো ধরনের ফি দিতে হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম অনুসারী ও সংস্কৃতির মানুষেরাও এই পার্কে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বন্ধুরা, ইন্টারনেটের তথ্য অনুসারে আজকের ভিডিওটিতে এই আল কোরআন পার্ক সম্পর্কে জানবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত উন্নত জীবনমান ও সৌন্দর্যের জন্য দেশটি বিখ্যাত। দেশটির দুবাই প্রদেশের আল খাওয়ানিজ অঞ্চলে 64 হেক্টর জমির ওপর বিশ্বে প্রথমবারের মতো পবিত্র কোরআন শরীফের আলোকে গড়ে তোলা হয়েছে কোরআনিক গার্ডেন হলি কোরআন পার্ক। দীর্ঘ প্রতীক্ষার পর গত 29 মার্চ এই কোরআনিক পার্কের উদ্বোধন করা হয়। আকর্ষণীয় এই পার্কে প্রবেশে কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, কোরআনিক পার্ক গড়ে তোলার মূল উদ্দেশ্য হল ইসলাম ধর্ম ছাড়াও বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের বর্ণের মানুষের সঙ্গে বিজ্ঞান ও সংস্কৃতির সেতুবন্ধন। কোরআনে বর্ণিত বিভিন্ন সৃষ্টি, উদ্ভিদ ও ঘটনার সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে এই কোরআনিক গার্ডেন। কোরআনিক গার্ডেনে রয়েছে মূল প্রবেশদ্বার, প্রশাসনিক ভবন, ইসলামিক বাগান, শিশুদের খেলার স্থান, দর্শনীয় স্থান, উন্মুক্ত আঙ্গিনা এবং কোরআনের অলৌকিক ঘটনার বর্ণনা সমৃদ্ধ এলাকা। কোরআনে বর্ণিত ঘটনার কোনো বর্ণনার চিত্রায়ণ ও সাজসজ্জা বাদ যায়নি এ পার্কে। এ পার্কে রয়েছে মরুদ্যান, পাম বাগান, নয়নাভিরাম লেক এবং সাইক্লিং ট্র্যাক ও হাঁটার রাস্তা। পবিত্র কোরআনে বর্ণিত দারুচিনি, জলপাই, মরিচ, রসুন, পেঁয়াজ, মরিচ, গম, আদা, কুমড়া, তরমুজ, তেঁতুল, আঙ্গুর, কলা, ডুমুর, ডাল, ভুট্টা, বার্লি, শশা, আম, কাছির, তুঁত এবং বিভিন্ন মশলার উদ্ভিদ দ্বারা সজ্জিত করা হয়েছে এই কোরআনিক পার্ক। কোরআনিক গার্ডেনে এমন কিছু উদ্ভিদের বাগান রয়েছে যা দ্বারা ভেষজ চিকিৎসা করা যায়। এছাড়াও রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ, দৃষ্টিনন্দন ঝর্ণা, গ্লাস নির্মিত স্বচ্ছ ভবন, কোরআনের বর্ণনায় একটি গুহার আবহ তৈরি করা হয়েছে এই পার্কে। পবিত্র কোরআনে বর্ণিত 54 প্রজাতির গাছের মধ্যে 35টি পার্কের অভ্যন্তরে প্রদর্শিত হবে। অবশ্য 15টি গ্রিন হাউসে প্রদর্শিত হবে এবং আরও 20টি প্রজাতি পার্কের বাইরে প্রদর্শিত হবে। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি হয়েছে ডিজিটাল থিয়েটার, যেখানে প্রদর্শন করা হবে ইসলামী ইতিহাসের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিও চিত্র। কোরআনিক পার্কে আরও রয়েছে আকর্ষণীয় ফটক, ঝর্ণা, গ্লাস বিল্ডিং, মরুদ্যান, রানিং ট্র্যাক, সাইকেল ট্র্যাক সহ নানা ধরনের স্থাপনা ও আয়োজন। এর পাশাপাশি তৈরি করা হয়েছে কৃত্রিম হ্রদ, আর প্রতিটি নির্মাণের পাশে লিখে দেওয়া হয়েছে প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা। পর্যাপ্ত খোলা জায়গা এবং পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে এই কোরআনিক পার্কে। প্রকল্পটি নির্মাণে দুবাই মুদ্রায় প্রায় 27 মিলিয়ন অর্থ ব্যয় করা হয়েছে।